আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেটে। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আলিপুরদুয়ার জেলা বইমেলা। তো এই জেলা বইমেলা হচ্ছে আমাদের ফালাকাটার টাউলাম ময়দানে। আজ 2রা জানুয়ারি, এই টানা 5 দিন থাকবে এই মেলা, 7 তারিখ অবধি। তো আপনারা আসবেন, দেখবেন, আমিও আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে এই বইমেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, চলে এলাম, এই মুহূর্তে আমি রয়েছি ফালাকাটার টাউন ক্লাব ময়দানে। আজ থেকে হয়ে গেল এই বইমেলা, যেটা আলিপুরদুয়ার জেলা বইমেলা, সেটা এবার ফালাকাটার টাউন ক্লাব ময়দানে। গত বছর হয়েছিল আলিপুরদুয়ারে, অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে। তো আমরা এখন ভেতরের দিকে ঢুকবো এবং আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো এই বইমেলা। বন্ধুরা, আমি এখন রয়েছি একদম মেলার প্রান্তেই, আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে এই যে স্টেজ বইমেলার মাঝখানে। এখানেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর বিভিন্ন স্টল তো রয়েছে এখানটা, আপনারা এলে দেখতেই পারবেন নানা রকম সেলফির জন্য রয়েছে। তো চলুন একটু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেলায় কোথায় কী বসেছে। আপনারা দেখছেন একদিকে স্টেজের এক প্রান্তে গান চলছে, যেটা বলা চলে আজ প্রথম দিন, আগামী আরো 4 দিন রয়েছে। তো আজকে সেরকম ভিড় হয়নি। আলিপুরদুয়ার জেলা বইমেলা, এই জেলা বইমেলাকে কেন্দ্র করে মিলন মেলা চলছে। আমরা যাব সেখানটা, একটু দেখবো মেলাটা রেডি আছে কিনা নেই। বসেনি মানে এই বইমেলা শেষ হবে, তারপরেই হবে এই মিলন মেলা, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকের এই আলিপুরদুয়ার জেলা বইমেলাটি আমি এখানে শেষ করছি। আজকে প্রথম দিন, সেরকম ভিড় হয়নি। তো আগামী 4 দিন বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে, আপনারাও আসবেন। কেমন হয়েছে আজকে ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।